আজকে আমরা সুপ্রিম কোর্টের যে লাস্ট ভার্ডিক্ট যে রুক্সি গ্রুপটি পদে সোলাস হিসেবে আমাদের নিয়োগ করার সেই দাবিতে আমরা কোভিডের সমস্ত নিয়ম কানুন মেনে বসতে চেয়েছিলাম, কিন্তু প্রশাসন আমাদেরকে আপনারা নিজেরাই দেখুন না আমরা কয়জন সংখ্যায় আর পুরো পুলিশ 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 ফোর্স লাগিয়ে দিয়েছে। আমরা তো ওনাদেরকে আশ্বস্ত করেছি আমরা যে প্রপার ডিস্টেন্স মেনটেন করে আমাদের সাথে স্যানিটাইজার আছে মাস্ক আছে সবকিছু মেনটেন করে আমরা ছয় ঘন্টার জায়গা দুই ঘন্টা বসেছি, তাও ওনারা পারমিশন দিতে পারেনি। অথচ আপনারাই দেখেছেন যে গত কিছুদিন আগে কিছুদিন কি কালকে পর্যন্ত বিধায়ক মহাশয় একটা ডেমোস্ট্রেশনে বসেছিলেন, আমরা কি এ রাজ্যের জনগণ না? আমাদের কি অধিকার নেই কিছু করার? অথচ 10,000-এর একটা অংশকে সরকার সাপোর্ট করছে, যেই অংশটা নাকি চাইছে সবার সমাধান না হোক সেই অংশটাকে সরকার সমর্থন করছে। কিছুদিন আগে ফ্ল্যাগ ডোনেশন করেছে, সেখানেও কি করে হয় সেটা সেটা কি করে হয়? ধ্বংস হয়ে গেছে 94 জনের ফ্যামিলি, আমরা বলতে পারি কিভাবে চলছে?